বাস স্ট্যান্ড বই থাকতে থাকতে একটার মানজার অবস্থা দফা রফা হয়ে গেছে। ওই তো তৈ তো বাস চলে আইছে, উডিয়ন হরবাই যে দেব উড়ি যায়। আর যে তো হরবাই যাই গেলে হরবাইটারও খবর আছে আর আর হেতিরও খবর আছে। আরে বাজি ভালো আছো নি, কখন আইছো? আই বই কথা কই, মাফ করবে না বা, আমি এনে কথা কইতে মাই নানার লগে, আমার মাই একো নাই, আমার মাই আরে দুইয়ান কথা কইতে মাইছে, আই আমার মাই আরে বলা নিত। ও মা তুই এন কি এক আর ঘর আইছো, আর ঘর আন লগে কথা না কই, তুই মাই আরে টোকাও কিতে, মাই আছে ঘর, তুমি আগে বাও, তুমি বিলে হেতিরে বাইর করে দিছো আসানি, বাও তোমার লগে দুইয়ার কথা কই। এরে আই বইছি, আপনার কথা মতো আই বইছি, তো আন্না মাই আরে বলাইবেন নি কুদ্দুর, আই দুইয়ান কথা কইতাম। আরে বাবুরে তুমি আইছো, বাও দুইয়ান কথা কই, তোমার বাড়ির লোকজন কেমন আছে আলাপ করি, এর তুমি মাইয়ের লগে কথা কই, কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ রে মতন ছলি জ্বলি যাইতেছে। আচ্ছা আয়ন কীর্তাম আই কইতাম না, আচ্ছা আব্বা কখন আপনি একখান কথা, আপনার মাইয়ারে যখন আর কাছে বিয়া দিয়েছেন তখন কি মাইয়ারে একলা দিছেন না দোকলা দিছেন, সিঙ্গেল দিছেন না ডাবল দিছেন, এই কথাটা নারে কইবেন নি কদ্দুর। রাহ বুঝতে পারছি, ও তো তুমি এই কথা নি কইতে আইছো, তো আমি ডাবল দিন কোন কারণে, আর মাইয়া হইলে একজন, আমি সিঙ্গেল দিছি এতিরে তোমার কাছে, ডাবল হইব কিল্লি কসেন। এই তো মেলা সুন্দর কথা কইছেন আন্নে, আচ্ছা যদি সিঙ্গেল দিই থান তাহলে হেতিয়ান ডাবল হইল কিল্লি, আই কোনো এব রাখতাম না বুঝছেন নি, কারণ আই নিছি সিঙ্গেল, হেতি থাকবো সিঙ্গেল, হেতিয়ান ডাবল হয়েছে কিল্লি, এই কারণে আই আন্নার মাইয়ারে রাখতাম না, যা করার আপনি করেন, আমি হেতির লগে দুই আর কথা কই চলে যাই বুঝছেন নি। ও মা তুমি এন কি একো, হেতি ডাবল হইলো কেমনে, হয়তো তোমার লগে ডাবল হইছে আর কি, তুমি শুদ্ধ ডাবল আর কি, এছাড়া আর কেমনে ডাবল হইব আর তো বুঝে আইয়েন না। শোনেন আই শুদ্ধ ডাবল হইলে তো কোনো কথাই আসিল না, আই শুদ্ধ তো তিন ডাবল হয়ে যাই বাবু, আর হেসম রুজি আসিল বৃষ্টি অনও আছে বৃষ্টি, এখন যদি হেতে তিন ডাবল হয় হেতি তাহলে আমি খাওয়াইম করতেন হরাইম করতেন, আমি হিসম ডাবল দেই সিঙ্গেল দেই হেতির নিছি মনে করছি, আমি শুদ্ধ ডাবল হইম, অন হেতির যে তিন ডাবল হয়ে গেছে আমি বাবু এই হেতির চালাইতে হইতাম না, আর এই বেতন দিই, এই কারণে বাবু আমি হেতারা নিতাম না, আপনি এগার বিচার করে দিন বাস শেষ। আচ্ছা বাবু তুমি আরে ঘটনাটা একখান খুলি কইবে নি, খুলি কইলে আমি বিচার করতে সুবিধা হইব আর বুঝনি, তো ঘটনা কান একখান খুলি কই তো আমার বাস। ভালে ভালে ভালে, তাহলে শোনেন আমি আপনারে ঘটনাটা খুলি কই, বিয়া যখন করছি হেতিরে তখন হেতি ছিল সিঙ্গেল, আমিও ছিলাম সিঙ্গেল, সিঙ্গেলে সিঙ্গেলে মিলিয়েছে ডাবল, এখন হেতির হেঁটে এটা তো বেশি হয়ে গেছে, হেতি এগারে আনলো কিল্লি, আই তো এগারে মানি নি কেমন, কারণ আই ডাবলের রূপে তিন ডাবল হইতে রাজি না বুঝিনি, ডাবলের বেশি যেন না হয়, অন হেতি যে তিন ডাবল হইব এরম জানলে তো আই হেতির হেসম নিতাম না, অন আমনে কোন আই কিতাম, কারণ আই কোনো তিন ডাবল বাবু নিতে হতাম না, আর কোনো বেতন বেশি না, আই হেতিরে চালাইতে হতাম না, আর হেতি যদি তিন ডাবল বাদ দিই ডাবল হইতে হারে তাহলে আমি হেতির নিয়ম। ও মোর খোদা এই বল জামাই রেলে আমি কোনাই যাইতাম, হেইতারে আইন কেমনে বুঝাইম যে এটা তো হেইতারে হোলা, মানে হোলা কেমনে আইছে কিল্লাই আইছে আমি হেতারে কেমনে বুঝাইতাম, আর তো মাথায় খেলে না, হেইতারে এই সমস্ত আজব প্রশ্ন আমি উত্তর বা দিয়াম কেমনে, আর তো মাথায় আইয়ে না কোনো কিছু। দেখেন আব্বা আপনি এন কি এখন আন্নারে বলদ কইছেন কি লেগে, বলদ তো আইন বলদ হলেন আন্নে, আন্নার ভাই আসিল বলদ, আন্নার চোদ্দ গোষ্ঠী বলদ,
দেখেন আর রাগ উড়াই না কোনো, আর সিঙ্গেল বউ মানে সিঙ্গেল করে দেন। আমি বাবু ডাবল নিতে পারতাম না, আমি বারবার করে কইতেছি যেমনে হারেন আর সিঙ্গেল বউ আরে হিরাই দেন, আর ডাবল দরকার হলে আপনি লই যান, আর ডাবলের দরকার নেই, আপনি আর বড় আরে হিরাই দেন, হেতিরে কন সিঙ্গেল আনলগে আর বাই চলে যাইতে। এরে বাবু তোমারে আমি বুঝাইতে একটা না বুঝিনি, তুমি এক কাজ করিও তোমার বাপ মারে লই আইও, আইলে আমি হেতা করে লই বই বিষয়টা ভাঙে দিম বুঝিনি, আর তুমি হেতিরে সাইডে লই যাও, আর তোমার হল আরে হারলে থুই যাও আর ধারে আমি হাইলুম সমস্যা নেই, তারপরে তুমি হেতারে লই যাও। এও আব্বা আর শেষ কথা, আমি আপনার মাইয়ারে নিতাম না, আর দরকার হলে চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানে দেই কি ফয়সালা দেয়। আরে আর এক কথে সর্বশেষ, আমি মনে করেন যে আপনার মাইয়ারে সিঙ্গেল নিও ডাবল নিতাম না।